ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সংঘাত কেন, কবে থেকে, তা আজ জানাবো আমরা। এই বিষয়টি আমরা তিনটি পর্বের মাধ্যমে জানাব। প্রায় 8 দশক ধরে সংঘাত চলছে ফিলিস্তিন ও ইসরায়েলের অঞ্চলে। এই সংঘাত সহিংসতা ফের মাথাছাড়া দিয়ে উঠছে। শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের ভেতরেই সীমাবদ্ধ না থেকে এই ইস্যু নিয়ে বিরোধের আওয়াজ ছড়িয়ে পড়েছে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে। গত শনিবার 7ই অক্টোবর ভোরে হামাস যোদ্ধারা অতর্কিতে ইসরায়েলে প্রবেশ করে হামলা চালায়। জবাবে গাজায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের বিমান হামলায় গাজা শহরের বিভিন্ন এলাকা ধুলোয় মিশে গেছে। হামাসের হামলায় ইসরায়েলে অন্তত 1,000 এবং গাজায় 800 জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। ইসরায়েল সর্বাত্মক অবরোধ আরোপের পাশাপাশি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। তবে সময় ছাকা ঘুরে আবার আলোচনায় উঠে আসে এই বিরোধের শিকড় গাথা আছে ইতিহাসের গভীরে। বলা হয় ইসরায়েলের জন্ম মূলত বিলফোর ঘোষণা থেকে। 1917 সালের 2রা নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বিলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনিন ভ্যান্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনে আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহজতর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। চিঠিটি বিলফোর ঘোষণা নামে পরিচিত। অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি আরবরা সংখ্যায় 90% বেশি ছিল। 1923 সালে ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল যা 1948 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ইউরোপে নাৎসিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময়ে ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনি ইহুদি অভিবাসনকে সহায়তা করেছিল। এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 1936 সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে। তারা ক্রমবর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেয়। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনেও সহায়তা করে ব্রিটেন। 1937 থেকে 1939 সাল নাগাদ 3 বছরে আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধাদের লড়াইয়ে অন্তত 5,000 ফিলিস্তিনি মারা যায়। 15 থেকে 20,000 ফিলিস্তিনি আহত ও 5,500 মানুষ বন্দী হয়। 1947 সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের 6% দখল করে নেয়। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের 33%। তখনও 67% আরব জনগোষ্ঠী ছিল দেশটির 94% জমির মালিক।